প্রথম প্রশ্ন, হনর চামুচ মুখত লই গ্রন্থখন কার আত্মজীবনী? আপনার ভাবে অপশন হল নলিনীওয়ালা দেবী, লক্ষ্মীনন্দন বরা, প্রণবজ্যোতি ডেকা, নির্মল প্রভা বরদলৈ। শুদ্ধ উত্তরটা হল অপশন সি, প্রণবজ্যোতি ডেকা। পরবর্তী প্রশ্ন, গুয়াহাটির আইআইটি কেতিয়া প্রতিষ্ঠা করা হয়েছিল? আপনার কারণে অপশন হল 1991 সনত, 1994 সনত, 1997 সনত, 1999 সনত। শুদ্ধ উত্তরটা হল 1994 সনত। পরবর্তী প্রশ্ন, অনুসূচিত জনজাতির বাবে সংরক্ষিত অসম বিধানসভার সমষ্টি কোনটো? আপনার কারণে অপশন হল মাজুলি, বিহপুরিয়া, মাহামরা, বকাখাট। বন্ধু সকল, আজির ভিডিওটো 150টা কুইজ প্রশ্নোত্তরের পরবর্তী একটা ভিডিও। ইয়াত সকল ধরনের কম্পিটিটিভ এক্সামের বাবে বারে বারে সুধি থাকা অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সন্নিবিষ্ট করে যুগুত করা হয়েছে। আশা করো জীবনের প্রতিটি প্রতিযোগিতামূলক শিতানত আপনার প্রয়োজনত বিশেষভাবে সহায় করব। কাগজ কলম লই উত্তর লিখি চাওক, যদি মাত্র 30% সঠিক উত্তর করিব পারে তেন্তে আপনি জিনিয়াস। শুদ্ধ উত্তরটো হল মাজুলি। পরবর্তী প্রশ্ন, কোত অসমৰ আসাম রাজ্যের প্রথম রাজধানী আছিল? আপনার কারণে অপশন হল গড়গাঁও, চৰাইদেউ, যোৰহাট, শিবসাগর। শুদ্ধ উত্তরটা হল যোৰহাট। পরবর্তী প্রশ্ন, অসমে কিমান রাজ্যের হইতে নিজের সীমা ভাগ করে? আপনার কারণে অপশন হল 9খন, 8খন, 7খন, 6খন। শুদ্ধ উত্তরটা হল 7খন। পরবর্তী প্রশ্ন, অর্জুন ভকেশ্বর বরুয়াই কোন সনত এশিয়ান গেমসত পদক লাভ করে? আপনার কারণে অপশন হল 1953 সনত, 1946 সনত, 1975 সনত, 1966 সনত। শুদ্ধ উত্তরটা হল 1966 সনত। পরবর্তী প্রশ্ন, অসম চুক্তির কারণে তলার কোনটো সদানগরে স্থাপন করা হয়েছিল? আপনার কারণে অপশন হল গুয়াহাটি, বঙ্গাইগাঁও, নুমলীগড়, ডিবগৈ। শুদ্ধ উত্তরটা হল নুমলীগড়। পরবর্তী প্রশ্ন, নামেরি রাষ্ট্রীয় উদ্যানের মাঝে কোনখন নদী বই যায়? আপনার কারণে অপশন হল জিয়া ভরালি, ব্রহ্মপুত্র, সোৱণশিৰি, বৰনদী। শুদ্ধ উত্তরটা হল জিয়া ভরালি। পরবর্তী প্রশ্ন, অসমৰ আবিষ্কার নামের গ্রন্থখন কোনে লিখিছিল? আপনার কারণে অপশন হল নলিনীবালা দেবী, হেমেন বৰগোহাঁই, সতীশ চন্দ্ৰ কাকতি, ভৱেশ চন্দ্ৰ শইকীয়া। শুদ্ধ উত্তরটা হল সতীশ চন্দ্ৰ কাকতি। পরবর্তী প্রশ্ন, অসম বিধানসভার বর্তমান অধ্যক্ষ কোন? আপনার কারণে অপশন হল হিতেন্দ্রনাথ গোস্বামী, বাবু বসন্ত কুমার দাস, বিশ্বজিৎ দৈমারি, নুমুল মমিন। শুদ্ধ উত্তরটা হল বিশ্বজিৎ দৈমারি। পরবর্তী প্রশ্ন, প্রথম অসমীয়া মহিলা আইএএস কোন আছিল? আপনার কারণে অপশন হল পারুল দাস, মীরা শর্মা, শুকলতা দেওয়ারা, রিণিকি নেওক। শুদ্ধ উত্তরটা হল পারুল দাস। পরবর্তী প্রশ্ন, সংগীত নাটক একাডেমির দ্বারা বঁটা গ্রহণ করা প্রথম অসমীয়া মহিলা কোন আছিল? আপনার কারণে অপশন হল সুদক্ষিণা শর্মা, প্রতিমা বৰুৱা পাণ্ডে, অনুপম ভট্টাচার্য, আইদেউ হেন্দিক। শুদ্ধ উত্তরটা হল প্রতিমা বৰুৱা পাণ্ডে। পরবর্তী প্রশ্ন, কোন কোন চহরত অসমৰ প্রথম সিএনজি স্টেশন উদ্বোধন করা হয়? আপনার কারণে অপশন হল গুয়াহাটি, ডিব্রুগড়, তেজপুর, যোৰহাট। শুদ্ধ উত্তরটা হল ডিব্রুগড়।
পরবর্তী প্রশ্ন, 2021 সনের 12 জানুয়ারীত কোনখনক আনুষ্ঠানিকভাবে নতুন জেলা হিসাবে ঘোষণা করা হয়েছে? আপনার কারণে অপশন হল দক্ষিণ হালমারা, বজালি, বিলাসীপাড়া, নাজিরা। শুদ্ধ উত্তরটা হল বজালি। পরবর্তী প্রশ্ন, বরপেটাত কোনে বরপেটা সত্র প্রতিষ্ঠা করেছিল? আপনার কারণে অপশন হল শঙ্করদেব, মাধবদেব, দামোদরদেব, গোপালতা। শুদ্ধ উত্তরটা হল মাধবদেব। পরবর্তী প্রশ্ন, মেঘদূত কোনে লিখেছিল? আপনার কারণে অপশন হল হুমায়ুন কবির, খুশবন্ত সিং, কালিদাস, বনভট্র। শুদ্ধ উত্তরটা হল কালিদাস। পরবর্তী প্রশ্ন, অসম সাহিত্য সভার অগ্রগণী পদক্ষেপটা কি আছিল? আপনার কারণে অপশন হল অসমীয়া কৃষ্টি বিকাশ সভা, অসমীয়া ভাষা উন্নতি সাধনী সভা, অসমীয়া ভাষা বাহিনী, রাজনৈতিক সভা। শুদ্ধ উত্তরটা হল অসমীয়া ভাষা উন্নতি সাধনী সভা। পরবর্তী প্রশ্ন, কোনটো ঠাই নাগাল্যান্ডের ব্যবসায়িক কেন্দ্র? আপনার কারণে অপশন হল ডিমাপুর, কোহিমা, নগাপাহাড়, মহানগর। শুদ্ধ উত্তরটা হল ডিমাপুর। আপনার বাবে পরবর্তী এটা রহস্যময় পহিলে কবা হাতরের প্রশ্ন। হাতরটা হল লড়াবরে করিব বিচারে কিন্তু ছোৱালীবরে নকরে, হেয়া কি? বন্ধু সকল, হাতরটার উত্তর জানা থাকলে অনুগ্রহ করে ভিডিওটার শেষত কমেন্ট করে জানাব। যদি আপনি উত্তরটা না জানে তেনতে ভিডিওটার মাজত ইয়ার সমাধান পাই যাব। পরবর্তী প্রশ্ন, অসমত প্রতিষ্ঠা হওয়া প্রথম চাহা কোম্পানি কোনটো আছিল? আপনার কারণে অপশন হল অসম চা কোম্পানি, অসমবঙ্গ চা কোম্পানি, টোকলাই চা কোম্পানি, ডিব্রুগড় চা কোম্পানি। শুদ্ধ উত্তরটা হল অসম চা কোম্পানি। পরবর্তী প্রশ্ন, ভক্তি রত্নাবলীর লিখক কোন? আপনার কারণে অপশন হল ভট্টদেব, শঙ্করদেব, মাধবদেব, অনন্ত কন্দলি। শুদ্ধ উত্তরটা হল মাধবদেব। পরবর্তী প্রশ্ন, অসমীয়ার উপরও রাজ্যের পরা আন কোনটো ভাষা ভারতীয় সংবিধানের 8 অনুসূচীত অন্তর্ভুক্ত হয়েছে? আপনার কারণে অপশন হল মিসিং ভাষা, রাভা ভাষা, তিওয়া ভাষা, বড়ো ভাষা। শুদ্ধ উত্তরটা হল বড়ো ভাষা। পরবর্তী প্রশ্ন, তলর কোনটো জেলায় ভুটানের হইতে সীমাভাগ নকরে? আপনার কারণে অপশন হল উদালগুড়ি জেলা, বঙ্গাইগাঁও জেলা, বাক্সা জেলা, চিরাং জেলা। শুদ্ধ উত্তরটা হল বঙ্গাইগাঁও জেলা। পরবর্তী প্রশ্ন, অসম দিবস কেতিয়া উদযাপন করা হয়? আপনার কারণে অপশন হল 5 মার্চ, 12 মার্চ, 3 অক্টোবর, 2 ডিসেম্বর। শুদ্ধ উত্তরটা হল 2 ডিসেম্বর। পরবর্তী প্রশ্ন, গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের প্রথম মুখ্য ন্যায়াধীশ কোন আছিল? আপনার কারণে অপশন হল টিপি সিনহা, আর এফ লস, টিবি খান্দনি, সূর্য প্রসাদ। শুদ্ধ উত্তরটা হল আর এফ লস। পরবর্তী প্রশ্ন, পরিবেশবিদ যাদব পায়েঙ্গক কোন চনত পদ্মশ্রী বঁটা প্রদান করা হয়? আপনার কারণে অপশন হল 2011 চনত, 2013 চনত, 2015 চনত, 2018 চনত। শুদ্ধ উত্তরটা হল 2015 চনত। পরবর্তী প্রশ্ন, শঙ্করদেবে রচনা করা সকল গ্রন্থের ভিতর আটাইতক সরু গ্রন্থখন কি? আপনার কারণে অপশন হল কলিয়া দমন, কীর্তন ঘোষ, গুণমেলা, কলিয়া ভোমরা।
বন্ধুসকল, সকলো প্রকার সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর চাবলে আর রহস্যময় পহেলিকা বা হাতর চাবল চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখব, চ্যানেলটা অনুগ্রহ করে লাইক আর শেয়ার করব। শুদ্ধ উত্তরটা হল গুণমালা। পরবর্তী প্রশ্ন, অসমের কোনটো অংশত সর্বাধিক চূণর জমা হয়? আপনার কারণে অপশন হল কাছাৰ সমভূমি, কার্বি মালভূমি, মেঘালয় মালভূমি, বরাক সমভূমি। শুদ্ধ উত্তরটা হল কার্বি মালভূমি। পরবর্তী প্রশ্ন, জাতিংগা কি? আপনার কারণে অপশন হল মালভূমি, পর্বত, হ্রদ, নদী। শুদ্ধ উত্তরটা হল জাতিংগা একটা নদী। পরবর্তী প্রশ্ন, কোন বছরত অসমত প্রথমবারের বাবে এনআরসি প্রবর্তন করা হয়েছিল? আপনার কারণে অপশন হল 1948 চনত, 1951 চনত, 1984 চনত, 2018 চনত। শুদ্ধ উত্তরটা হল 1951 চনত। পরবর্তী প্রশ্ন, কোনটো বংশর মুদ্রাক নারায়ণী নামে জনা গৈছিল? আপনার কারণে অপশন হল কছারী বংশ, কোচ বংশ, কমতা বংশ, চুতিয়া বংশ। শুদ্ধ উত্তরটা হল কোচ বংশর। পরবর্তী প্রশ্ন, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কোন আছিল? আপনার কারণে অপশন হল কৃষ্ণকান্ত সন্দিক, হেমচন্দ্র গোস্বামী, পদ্মনাথ গোহাঁই বৰুৱা, রজনীকান্ত বৰদলৈ। বন্ধুসকল, ভিডিওটার মাজত সোধা সাতটার উত্তর জানিবলৈ মোর চ্যানেলের প্লেলিস্টত গৈ পহেলিকা প্রশ্নোত্তর নামের প্লেলিস্টত ক্লিক করিলেই আপনি ইয়ার উত্তর পাই যাব। শুদ্ধ উত্তরটা হল কৃষ্ণকান্ত সন্দিক। পরবর্তী প্রশ্ন, অসমের কোন কোন শহরত এশিয়ার ভিতরে সর্বাধিক শুকান মাছের বাজার আছে? আপনার কারণে অপশন হল টাংলা বাজার, জাগিরোড, ধুবরী, তিনচুকিয়া। শুদ্ধ উত্তরটা হল জাগিরোড। ভিডিওটা লাইক আর শেয়ার করবলে নাপাহরিব। ভিডিওটা চার অশেষ ধন্যবাদ।